নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। শিলচরে মেডিকেল রোডের পরিস্থিতি বেহাল, ফের অবরোধ স্থানীয়দের। তরুণী চিকিৎসক খুনের প্রতিবাদ, শিলচরে ডাক্তারদের বিক্ষোভ অব্যাহত। বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা দাবি, প্রতিরোধ গড়ার আহ্বান বিটিএফ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর শহরের অতি গুরুত্বপূর্ণ সড়কের মধ্যে একটি হচ্ছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল রোড। এই রোডের মেহেরপুর গ্রিন পার্ক এলাকা দীর্ঘদিন থেকে বেহাল হয়ে পড়ে রয়েছে। সড়কের উপর বিশাল গর্ত সহ জমা জলে নাজেহাল পথচারীরা। শুক্রবার সকাল থেকে ফের অবরোধ গড়ে সড়কের গর্তে মাছ ধরার ভঙ্গিতে প্রতিবাদ করেন স্থানীয়রা। অবরোধে সামিল হন আশপাশের ভুক্তভোগী পুরুষ, মহিলা, স্থানীয় ব্যবসায়ী ও যানবাহন মালিকরা। আন্দোলনকারীরা সংবাদ মাধ্যমকে বলেন, অনেকদিন ধরে এই সড়কের অবস্থা বেহাল থাকায় প্রতিদিন দুর্ঘটনা সংঘটিত হয়, প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় পথচারী সহ স্থানীয়দের। ট্রাফিক সমস্যার পাশাপাশি প্রায় সময় গর্তে গাড়ি পড়ে দুর্ঘটনার শিকার হয়। বেহাল সড়ক সংস্কার করার জন্য বিভাগীয় আধিকারিক সহ জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করেছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। পরে তারা বাধ্য হয়ে লাগাতার দুদিন বেহাল সড়কের গর্ত ভরাট করার জন্য রাস্তায় নেমেছিলেন। যেহেতু এই বেহাল সড়কটি সম্পূর্ণ মেরামত করা স্থানীয়দের পক্ষে সম্ভব নয়, তাই বিভাগীয় আধিকারিকদের কাছে অনুরোধ করেছিলেন স্থায়ীভাবে এই রাস্তার সংস্কার করার জন্য, কিন্তু কাজের কাজ কিছু হয়নি, তাই বাধ্য হয়ে ফের সড়ক অবরোধ করেন তারা। ক্ষোভের সুরে স্থানীয়রা বলেন, সাংসদ ও বিধায়ক এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছেন। এদিন বেশ কয়েক ঘন্টা সড়ক অবরোধ করার পরও তাদের সাথে স্থানীয় বিধায়ক, সাংসদ সহ জেলা শাসক কেউ দেখা করতে আসেননি। সড়ক সংস্কার সহ ড্রেনেজ সমস্যা সমাধানের জন্য যত সময় প্রশাসনের পক্ষ থেকে কাজ শুরু হবে না, ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। অবশেষে দীর্ঘ কয়েক ঘন্টার পর প্রশাসনের পক্ষ থেকে অবরোধ স্থলে উপস্থিত হন ম্যাজিস্ট্রেট অরুণজ্যোতি দাস এবং শিলচর সদর থানার ওসি অমৃত কুমার সিং। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, শুক্রবার থেকেই গর্ত ভরাটের কাজ শুরু হবে। এই প্রতিশ্রুতির পর সড়ক অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। আমরা দুই ঘন্টার থেকে কেন আসি প্রতিবাদ করি আর, কিন্তু শিলচর টাউন থেকে 2.5 কিলোমিটার 3 কিলোমিটার দূর হই, এখন পর্যন্ত কোনো বড় আধিকারিক আইতে পারছেন না। এবং এটা হইল শিলচরের মেইন রুট, কিন্তু তার আর কোনো দায়িত্ব নাই। তারা এই জায়গা করতে মিনিমাম 1 ঘন্টা লাগবে, এই জায়গার জল ক্লিয়ার করতে তারা 1 ঘন্টা লাগবে, এইটা তারা অবহেলা করে, এটা তারা ইচ্ছা করে করে অবহেলা করে। তারা যখনই আন্দোলন হয় তারা অমৃতের ইঞ্জিনিয়ার ফাটাই দিব, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ফাটাই দিব, বলে এটা ডিপিআর হয়ে গেছে, পূজার আগে কাজ হয়ে যাবে, কাজ ধরা হইব পূজার আগে, মানুষ আর খাইতে না আগে পরে কথা না টেম্পোরারি। আমরা তো কইতেছি যে আমরা কইতেছি এখানে যে তুমি রাতারাতি পিচ করিয়া দেও রাস্তা এমন লাগে না। হ্যাঁ, যত যে রাতারাতি আমরা পিচ লাগে না, আমরা কিতা কইছি আমরা টেম্পোরারি সোলার মতো যে ড্রেন ক্লিয়ার করিয়া যাতে এখানে জল না জমে, এই জায়গার মধ্যে আজকে ভাঙ্গা পাথর ও যেগুলা তারা পিডব্লিউডি সিস্টেমে আছে এগুলা পাথর উত্তর দিয়ে ফিল আপ করিয়া দিলে তো আমরা রাস্তাটা শেষ। হ্যাঁ, টেম্পোরারি করিয়া দিব, বড় গাড়ি আইব শেষ। কলকাতার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক যৌন হেনস্থা ও খুনের প্রতিবাদে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারদের ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শন অব্যাহত। শুক্রবার থেকে শুধুমাত্র জরুরি পরিষেবা বাদ দিয়ে বাকি সব বন্ধ রেখে চলছে এই প্রতিবাদ।
চিকিৎসকরা তাঁদের সুরক্ষা সুনিশ্চিত করার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনে নেমেছেন। এদিন শিলচর মেডিকেল কলেজের চিকিৎসকরা প্লে কার্ড হাতে নিয়ে ধর্নায় বসেন। বিভিন্ন স্লোগানের মাধ্যমে হাসপাতাল চত্বরে কাঁপিয়ে তোলেন তারা। চিকিৎসকরা জানান, দিন রাত সেবা করে তারা জনগণের প্রাণ বাঁচিয়ে গেলেও বর্তমানে তাদের সুরক্ষা প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়েছে। ছোটখাটো কথাকে নিয়ে চিকিৎসকদের টার্গেট করা হচ্ছে, যা বড়ই দুঃখজনক বলে মন্তব্য করেন তারা। কলকাতার আরজি কর হাসপাতালে কর্মরত এক মহিলা চিকিৎসককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর সুবিচার চেয়ে দোষীদের কঠোর শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন তারা। আমাদের নিরাপত্তা যেন দেওয়া হয়, আমরা যে জায়গায় কাজ করছি সেই জায়গায় যেন সিসিটিভি ইনস্টলেশন করা হয়, সিকিউরিটি গার্ডস থাকে, আমরা যাতে নিরাপদভাবে চলতে পারি। বিশেষ করে মহিলারা, আমাদের যারা মহিলা ডক্টরস আছেন, তারা যেন নিরাপদ অনুভব করেন কাজের সময়, তারা যেন করিডোর হাঁটার সময়, করিডোরের মধ্যে থেকে হাঁটার সময় নিরাপদ অনুভব করেন। তাদের যেন সিকিউরিটি ফিল যেটা আছে, সিকিউরিটি, সেটা শুধু সিকিউরিটি দেখালেই হবে না, মনের মধ্যে সেই সিকিউরিটি আসতে হবে এটা, এবং সেটা গভর্নমেন্টের দিক থেকে সেটা সেই ব্যাপারে সচেষ্ট হতে হবে। শুধু তাই নয়, আমাদের প্রধানমন্ত্রী বলছেন বেটি বাঁচাও বেটি পড়াও, বেটি বাঁচাও বেটি পড়াও আমরা তো করছি, সেই কাজ তো চলছে সরকারের তরফ থেকে, কিন্তু আমরা কতটুকু বেটিকে আজকে নিরাপত্তা দিতে পেরেছি সেই ব্যাপার কি কেউ ভেবে দেখেছেন? আজকে আপনারা এসেছেন আমাদের এই ইন্টারভিউ বা সাক্ষাৎকার নেওয়ার জন্য, অন্যদিন কেউ আমাদেরকে কখনো জিজ্ঞেস করে? 365 দিন 24 ঘন্টা করে আমরা এখানে ডিউটি দিই। যে মারা গেছে, যার সাথে এই অপরাধ হয়েছে, সেই নিজে 36 ঘন্টা পর্যন্ত ডিউটি দিচ্ছিল। 36 ঘন্টা ডিউটি আপনারা ভাবতে পারেন, 36 ঘন্টার পরে যখন একটু সময়ের জন্য রেস্ট নিতে গিয়েছিল তখন এই ঘটনা ঘটে যায়। তো আপনারা বলেন, আর জনতা, আপনারা কি কোনো চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না? আপনাদের কাছে আমার এটাই প্রশ্ন এবং এটা অনুরোধও যে আপনারাও সামনে আসুন। আপনারা যদি এটা চান যে চিকিৎসকরা আপনাদের সেবা করে, তাহলে আপনাদেরও সচেষ্ট হতে হবে যে চিকিৎসকদের আপনারা সুরক্ষা প্রদানে আপনারা এগিয়ে আসতে হবে। না, যদি দাবি আমাদের না মানা হয় তাহলে আমরা ইনডেফিনিট টাইমসের জন্য, আমরা কতটুকু কতদিন করব সেটা আমরা জানি না, আমরা স্ট্রাইক করব এবং সেই এই আমাদের ধর্নাটা এরকমই চলবে। হ্যাঁ, কন্টিনিউ চলবে। হাসিনা সরকারের পতনের পরই কিছু দুষ্কৃতি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা নির্যাতন চালায়, যা নিয়ে সারা বিশ্বজুড়ে প্রতিক্রিয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারকে বাঙালি হিন্দুদের জীবন সম্পত্তির নিরাপত্তাসহ উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে সরব হলো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। শুক্রবার বিডিএফ কার্যালয়ে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, তারা চান না যে এবার আর বাংলাদেশের কোনো সংখ্যালঘু নাগরিক শরণার্থী হয়ে আসাম বা ভারতে পালিয়ে আসেন, কারণ 1947 বা 1971-এর পরিস্থিতির সাথে বর্তমান পরিস্থিতি তুলনীয় নয়। কিন্তু তার জন্য বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সক্রিয় উদ্যোগ নিতে হবে, শুধু কথায় নয়, কাজে সংখ্যালঘুদের আস্থা অর্জন করতে হবে। বর্তমান সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে হিন্দু সংগঠনের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসেছেন, তাদের আস্থা অর্জনের চেষ্টা করেছেন, বলেছেন তাকে সময় দেবার জন্য। যারা এই ধরনের ঘৃণ্য ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে। প্রদীপ দত্ত রায় বলেন, এই বক্তব্যকে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছেন, কিন্তু কার্যক্ষেত্রে এই প্রতিশ্রুতি কতটা পালিত হয় সে ব্যাপারে তারা সতর্ক দৃষ্টি রাখবেন। শুধু নিরাপত্তা নিশ্চিত করা নয়, যে সব ক্ষয়ক্ষতি হয়েছে তার সমীক্ষা করে সরকারি তরফে উপযুক্ত ক্ষতিপূরণ দেবার দাবি জানিয়েছেন তিনি। প্রদীপবাবু এদিন আরও বলেন, বাংলাদেশে এবারে সংখ্যালঘু নির্যাতন নিয়ে সারা বিশ্বজুড়ে প্রতিবাদ হয়েছে, কিন্তু ভারতের বিজেপি সরকারকে এই বিষয়ে আজ অবধি তেমন মুখ খুলতে দেখা যায়নি, এমনকি এদেশের হিন্দু সংগঠনের ভূমিকাও আশাপ্রদ নয়। 1971 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের হিন্দুদের স্বার্থে যে সুদৃঢ় অবস্থান নিয়েছিলেন, বর্তমান কেন্দ্রীয় সরকারের ভূমিকা সে তুলনায় একেবারেই নগণ্য। তিনি বলেন, সরকার হিন্দুদের রক্ষাকর্তা বলে নিজেদের জাহির করলেও তারা বাঙালি হিন্দুদের নিয়ে চরম উদাসীন। তবে কি বিজেপি সরকার বাঙালি হিন্দুদের হিন্দু বলে মনে করে না? প্রশ্ন তুলেন তিনি। আমরা এটা বলতে চাই যে শুধু মুখের কথায় হবে না, এটা কাজে প্রমাণিত হতে হবে। আমরা সতর্ক লক্ষ্য রাখবো তারা কী করছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখনও কিন্তু বাঙালি হিন্দুরা ওই দেশে নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভিডিও আমরা দেখতে পাচ্ছি। আমরা আরও চাইব যে যাদের যাদের জানমালের ক্ষতি হয়েছে, যাদের প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে,
যেসব মন্দির ভাঙা হয়েছে সরকার নিজ দায়িত্বে সেসব ক্ষতিপূরণের ব্যবস্থা করুক, ভাঙা মন্দির মন্দিরকে সংস্কার করে তৈরি করুক। এই এটা করলে যে বার্তা যাবে বাংলাদেশের সারা পৃথিবীর কাছে, তাতে বাংলাদেশই সম্মানিত হবে। এবং আমরা যেহেতু একদম পাশেরই একটা প্রদেশে আছি, আমাদের সাথে ওখানে বাঙালি হিন্দুদের অনেক যোগাযোগ আছে, অনেকে পরিবারের লোকজন রয়েছেন, কাজেই বাংলাদেশ সরকারের কাছে আমাদের এই আর্জি অবশ্যই থাকবে। আমরা আরেকটা কথা বলতে চাই যে এই যে পুরো ঘটনাক্রম আমরা দেখলাম এই হাসিনা সরকার যাওয়ার পর থেকে, এই দেশের বিজেপি সরকার বাঙালি হিন্দুদের স্বার্থে আমরা একবারও মুখ খুলতে দেখিনি। যতগুলো হিন্দু সংগঠন আছে তাদের যে অ্যাক্টিভিটি তাও আমরা সেরকম কিছু দেখতে পাইনি। এই নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ হচ্ছে, কিন্তু ভারতে দুর্ভাগ্যক্রমে আমরা সেটা দেখতে পেলাম না। তার মানে কি বাঙালি হিন্দুদের ওরা হিন্দু মনে করে না, সেটা আমাদের একটা বিশাল প্রশ্ন, এবং এই প্রশ্নের আমরা সমাধান চাই, উত্তর চাই। তারাপুরে দুটি সড়ক সংস্কার কাজের শিলান্যাস করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর হাত ধরে শুক্রবার তারাপুর উকিল বাজার ও নরসিং রোড এলাকায় সড়ক সংস্কার কাজের শিলান্যাস করা হয়। মুখ্যমন্ত্রী পাকা পথ নির্মাণ পরিকল্পনার অধীনে বরাদ্দকৃত অর্থে সড়কের শিলান্যাস কাজ করা হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক। শিলচর পৌরসভা উন্নতি হয়ে পুর কর্পোরেশন অন্তর্ভুক্ত হওয়ায় প্রত্যেকটি ওয়ার্ডের রাস্তাঘাট উন্নয়নে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সহযোগিতায় হাত বাড়িয়ে দেওয়ায় উনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বিধায়ক। বিভাগীয় মন্ত্রী অশোক সিংহল এক সভার মাধ্যমে মুখ্যমন্ত্রীকে শিলচরের রাস্তাঘাট সম্পর্কে অবগত করানোর মুখ্যমন্ত্রী 48 কোটি টাকা বরাদ্দ করেছেন। সেই অর্থে প্রথম কিস্তির কাজ শিলচরে শুরু করা হয়েছে বলেও জানান বিধায়ক দীপায়ন চক্রবর্তী। পরবর্তীকালে সম্মানের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় শিলচরের জন্য সর্বোচ্চ 48 কোটি টাকা বরাদ্দ করেন। সেকেন্ড ডিব্রুগড় কর্পোরেশন পেয়েছে, কিন্তু সেটা অনেক কম টাকা, 26 বা 28 কোটি টাকা, আমার এক্স্যাক্টলি মনে নেই। টোটাল 7টি প্যাকেজে এই নগরীয় প্রকল্প নির্মাণের জন্য টেন্ডার হয়েছিল, আর এই টেন্ডারগুলো অনেকেই পেয়েছেন। তার মধ্যে আজকে যিনি কন্ট্রাক্টর সায়ন্দা এখানে উপস্থিত আছেন, উনি দুটি প্যাকেজ পেয়েছেন। প্রথম প্যাকেজে যে কাজগুলো হবে সেটার আজকে সকালে উকিল বাজারের যে গলিটা রয়েছে এই গলির 190 মিটার কাজ আমরা শুভ শিলান্যাস করেছি। তারাপুর ভান্ডার গলি অর্থাৎ নরসিং রোড এখন যেটা আমরা শিলান্যাস করলাম, এই নরসিং রোড হয়ে আর আমরা কালীমোহন রোডের বাইলিংগুলো টোটাল 480 মিটার সেখানে বোথ সাইড ড্রেন হবে, আর 380 মিটার পিচের রাস্তা হবে। তো এই যে কাজ, এই কাজের আমরা শুভ শিলান্যাস করেছি। এইভাবে এই প্যাকেজের মধ্যে উকিলবাজার, নরসিং রোড, কালীমোহন রোড, বর্মনগল্লি, গিরিশ রোড, যোগেশ রোড, রামকৃষ্ণ লেন ও গুণময়ী রোড দিয়ে 4,68,38,000 টাকা ব্যয়ে এই কাজগুলো সম্পন্ন হবে। এই দু দিনের মধ্যে ফাইনালাইজ হবে 6 কোটি টাকার টেন্ডার, আর ক্যাপিটাল ট্যাবলস থেকে শুরু করে নেতাজি স্ট্যাচু পর্যন্ত আরেকটি টেন্ডার হয়েছে, সেটা 3 কোটি টাকা ব্যয়ে এই রাস্তার মেরামত হবে। আর নেতাজি স্ট্যাচু থেকে সুনাই রোড হয়ে সোনাবাড়ি ঘাট পর্যন্ত আরেকটা 25 কোটি টাকার প্রপোজাল গেছে, সেটারও টেন্ডার ইতিমধ্যে হবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ রাখছি যে একটু কয়েকটা দিন ধৈর্য ধরুন। আমরা আশা রাখছি যে পুজোর আগে এই যে রাস্তার নামগুলো বললাম, এই রাস্তাগুলো আমরা সুন্দর উপহার দিতে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেটা সক্ষম হবে। আমরা নেতাজি স্ট্যাচু থেকে শিলচর মেডিকেল পর্যন্ত যে স্ট্রেচটা রয়েছে এই স্ট্রেচে আমি ইতিমধ্যে পিডাব্লিউডিকে একটি প্রপোজাল দিয়েছি, সেটা মুখ্যমন্ত্রী উন্নত প্রকল্প নির্মাণের প্রপোজালে সেটা গেছে, এটারও টেন্ডার এই মাসের মধ্যে হওয়ার কথা। স্বাধীনতা দিবসের দিনে সোনায় নরসিংপুরে মরেল পুলিশগিরির ঘটনা ঘটেছে। যুবক যুবতীকে আটক করে দলবদ্ধভাবে আক্রমণ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আক্রমণের ভিডিও ভাইরাল হতে চাঞ্চল্য দেখা দিয়েছে। ভিন ধর্মীর ছাত্রীর সঙ্গে স্বর্ণলোকী হাই স্কুলের সম্মুখে কথাবার্তা করার সময় হঠাৎ একদল
উপস্থিত হয়ে তীব্র মারপিট করেন। যুবকের নাম জিজ্ঞাসার পর সে মুসলিম পরিচয় দেওয়ার পর দলবদ্ধভাবে আক্রমণ করা হয়। এতে গুরুতর জখম হয় যুবকটি। পরে ঘটনার খবর পেয়ে সোনাই পুলিশ উপস্থিত হয়ে আহত যুবককে উদ্ধার করে। দলবদ্ধ আক্রমণের শিকার হওয়া যুবক হল কাজীডোহর তৃতীয় খণ্ডের 19 বছর বয়সের আলী আহমেদ চৌধুরী। আক্রান্ত যুবক সোনাবাড়ি ঘাট মইনুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র বলে জানা যায়। এ ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সোনাইয়ে। দলবদ্ধভাবে আক্রমণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশের কাছে দাবি উঠেছে। যেটা হয়েছে যে ঘটনা হওয়ার পরে কয়জন মানুষের মিলিয়ে মারছেন তোমার? হ্যাঁ, তুমি কিতা কিতা হল্লা গেছিলে এখানে? যারা মারছেন তারা চিনি নি তুমি? তারা চিনি না, তারা আমার এই হারির নাম জিগার করছে। হ্যাঁ, নাম আলিয়া মে তো বাবা দে আমার মুসলিম জিগাইছে, জিগাই মারছে। মানে কে মারছে? নাম জিগার করছে এইটা ছেলেটা আমার আইয়া। নাম কি? আমি হচ্ছে আলী আহমেদ। কইতে সময় হি নাম জিগার করা বাদে আমার মারা শুরু করেছে। কয়জন মানুষ আসলে তারা? 15-20 জন হল। আরো উপরে আসলে বাদে আরো আইসেন, তার লোক আরো হতো আইয়া মারছে, নাক মারছে, দাঁত মারছে, ফ্রিজ করতে না 11 ফাটাই লিছে। তোমার নাম কি? দিয়া আমার নাম আলী আহমেদ চৌধুরী। এই মেয়ের লোকের তোমার সম্পর্ক আছে? ফ্রেন্ড আসলে, বন্ধুত্ব আসলো। ঠিক আছে, ধন্যবাদ। লায়ন্স ও লিও ক্লাব অফ শিলচর সিগনেচার দেশের 78তম স্বাধীনতা দিবস স্থানীয় নিবেদিতা নারী সংস্থার কার্যালয় প্রাঙ্গণে শিশু সংরক্ষণ সংস্থানের শিশুদের নিয়ে উদযাপন করে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে পতাকা উত্তোলন করেন আসাম রাইফেলসের কমান্ড্যান্ট এ কে বর্মা, সংস্থার সচিব দিবা রায় এবং লায়ন্স ক্লাবের সভাপতি বাসুদেব ভট্টাচার্য। পতাকা উত্তোলনের পর পুষ্পার্ঘ্য অর্পণ করে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর সংস্থার শিশু ও আমন্ত্রিত শিল্পীরা দেশভক্তি সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানের মুখ্য অতিথি কমান্ড্যান্ট এ কে বর্মা স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে নিজের বক্তব্য রাখেন এবং যুব সমাজকে আগামী দিনে দেশ সেবার কাজে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তব্য রাখেন সংস্থার সচিব দিবা রায়, লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন বাসুদেব ভট্টাচার্য, সম্পাদক লায়ন সৌমিত্র ভট্টাচার্য, সহসভাপতি লায়ন সুব্রত বিশ্বাস, লায়ন জয়ন্তী ভট্টাচার্য প্রমুখ। জিরো গ্রাউন্ডে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মর্মর মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন জেলা বিজেপির কর্মকর্তা সহ দলের একনিষ্ঠ কর্মী রূপম নন্দী পুরকায়স্থ। এদিন সকালে মহাসড়কের জিরো পয়েন্টে গিয়ে বাজপেয়ীর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান রূপম বাবু। শিলচর সৌরাষ্ট্র যে মহাসড়ক আজ বাস্তবায়িত হওয়ার পথে তদানীন্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ অটল বিহারী বাজপেয়ীকে প্রভাবিত করে শিলচর সৌরাষ্ট্র সড়ক এখানে আনতে পেরেছিল, যার জন্য আজকে আমরা শ্রদ্ধার সঙ্গে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং সেই সঙ্গে আমাদের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ মহাশয় উনাকে প্রভাবিত করে, উনাকে বুঝিয়ে এই শিলচর সৌরাষ্ট্র সড়ক আনতে পেরেছিলেন, যার ফল আজকের প্রজন্ম পাবে এবং এর জন্যে উনাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। ভারতবর্ষের বিদেশ মন্ত্রী থাকাকালীন অটল বিহারী বাজপেয়ী একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে উনার ভূমিকা সেটা সবাই জানেন এবং অটল বিহারী বাজপেয়ী জীবনে কখনো কোনো সমঝোতায় যাননি এবং তার যে জীবন, কবি হিসাবে উনি সার্থক কবি ছিলেন, ভালো লেখক, ভালো কবি, তাই এরকম মনীষার জীবন নিয়ে যত আলোচনা হবে ততই আমরা উপকৃত হব। এ ধরনের জননায়ক ভারতবর্ষে বিরল, তাই অটল বিহারী বাজপেয়ীকে আজ আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। হাইলাকান্দির জেলা কালীনগর কাটাখাল বাজারে আজকে সকাল 6 ঘটিকায় সময় অগ্নিকাণ্ড হয়েছে, তাই কাটাখাল বাজারের স্থানীয় জনগণ ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালিয়েছেন। কাটাখাল কালীনগর জনগণ ফায়ার এক্সিবিশন সেনাবাহিনী এসে আগুন নিভিয়ে দেয়।
দোকানের মালিকের নাম বিমল কুমার রায়, বিনয় রায়, স্বপন রায়, জামিনর। গোলদিঘি মলে মেগা মার্ট কম্পিটিশনের আয়োজন করে 78তম স্বাধীনতা দিবস পালন করল মারোয়ারি যুব মঞ্চ। মঞ্চের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে শতাধিক বিভিন্ন বয়সের পড়ুয়ারা দেশপ্রেম বিষয়ের উপর নিজস্ব চিন্তাশক্তি রং ছবিতে ফুটিয়ে তুলে, পরে প্রত্যেক কচিকাচাদের হাতে শংসাপত্র তুলে দেন মারোয়ারি যুব মঞ্চের কর্মকর্তারা। जैसा कि आप देख रहे हैं, सारे सारे बच्चे हर स्कूल से हर तरफ से आए यहाँ बढ़ चढ़कर इस आर्ट कॉम्पिटिशन में हिस्सा ले रहे हैं। आज के कॉम्पिटिशन में हमने तीन ग्रुप रखा था, ग्रुप ए, ग्रुप बी, ग्रुप सी, जिसमें क्लास केजी से 2, 3 से 4 इस तरीके से हमने तीन ग्रुप में एज के हिसाब से बच्चों को डिवाइड किया था। बस और उसके साथ साथ जैसा कि आप लोगों ने देखा, थीम था आज के हमारे इस आर्ट कॉम्पिटिशन का थीम था इंडिपेंडेंस डे। इंडिपेंडेंस के ऊपर बच्चे अपने मन से अपनी क्रिएटिविटी के हिसाब से कुछ भी बना सकते थे। और जैसा कि हमारे पास पेपर सबमिट हुआ है, देखने लायक है, वाकई के मानना पड़ेगा कि सिलचर के बच्चों में जो प्रतिभा है, जो कला के ऊपर उनकी रुचि है, वो अविश्वसनीय है। सच लोग चाहते हैं कि सभी बच्चे स्वतंत्रता के ऊपर कुछ एक आर्ट करें, इससे एक देशभक्ति की सबके अंदर एक भावना बढ़ती है। और इसी उद्देश्य के साथ मारवाड़ी अमर सिलचर टाइटल्स पिछले साल भी ये आर्ट कॉम्पिटिशन करवाया था और इस साल भी ये आर्ट कॉम्पिटिशन करवाया है और आगे भी इसी तरह करवाता रहेगा। मैं अध्यक्ष अमित कुमार बरड़िया, ये मेरे सचिव हैं मारवाड़ी अमर सिंचे टाइटल्स की सोनम जैन, नमस्कार। सोनाई शहर मध्य सर्वोच्च करदाता आर एफ एडुकेशनल फाउंडेशन और कन्स्ट्रक्शन कर्णधार আওলাদ হোসেন লস্কর ওরফে রিঙ্কুকে সম্বর্ধনা প্রদান করল পুরসভা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার 78তম স্বাধীনতা দিবসের জাতীয় পতাকা উত্তোলন শেষে পুরসভার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উত্তরীয় ও শংসাপত্র দিয়ে হাসপাতাল রোডের বাসিন্দা তথা বিশিষ্ট সমাজসেবী রিঙ্কুকে সম্বর্ধনা প্রদান করেন পৌর বোর্ডের চেয়ারপারসন শিলুরানী দাস, ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম ও এক্সিকিউটিভ অফিসার অমৃত। যেহেতু পৌরসভাতে আছি, হিসাবে আপনাদের রিপোর্টাররা আছেন, আপনাদের সম্মুখে তুলে ধরা কর্তব্য আমি মনে করি। দেখুন, আমরা 2022 ইংরেজির মে মাসে 4 তারিখ আমরা পৌরসভা ভোট গঠন হয়েছিল এবং পৌরসভা গঠন হওয়ার পর 2 বছর 4 মাস 5 মাস হয়েছে এবং আমরা সবাই, আমাদের যারা অপোজিশন তিনজন আছেন, ওনাদের সবার সহযোগিতায় আমরা কাজ করতেছি এবং আমাদের কাজের মধ্যে সবচাইতে বড় যেটা অ্যাচিভমেন্ট আমাদের পৌরসভা অফিস। পৌরসভা অফিস আগামী খুব সম্ভবত সেপ্টেম্বরের 1 তারিখে আমরা এটা ফাউন্ডেশন দিব, যেটা আমাদের জন্য খুব বড় অ্যাচিভমেন্ট। কারণ অনেক অনেক জায়গায় নেতা মন্ত্রী টাকা পুরো পৌরসভা অফিস পাননি, কিন্তু আমরা সোনাই পৌরসভা এটা করে দেখাতে পেরেছি। আর এটা করতে একমাত্র সাহায্য সব থেকে বেশ যিনি করেছেন, তিনি আমাদের ডিরেক্টর স্যার টুঙ্কেশ্বর দাস। আজকের এই মহান দিনে আমি ওনাকে ধন্যবাদ দিতে চাচ্ছি এবং সেপ্টেম্বরের 1 উইক বা সেপ্টেম্বরের লাস্ট উইক থেকে আমরা আরো 3 কোটি টাকার কাজ। দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে সঙ্গতি রেখে বৃহস্পতিবার হাইলাকান্দি জেলার দাঁড়িয়ার ঘাট কারিছড়া জিপিতেও 78তম স্বাধীনতা দিবস বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পালন করা হয়। এদিন মানবাধিকার সহায়তা সংস্থা ও জিপির জনগণ ঐক্যবদ্ধ হয়ে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। এরপর স্বাধীনতা সেনানীদের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংস্থার কর্মকর্তারা। বক্তব্য রাখতে গিয়ে আমন্ত্রিত অতিথিরা স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে শপথ বাক্য পাঠ করেন। শহীদদের আত্মার চিরশান্তি কামনা করে দেশ, সমাজ ও জাতির উন্নয়নে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। এদিকে বাংলাদেশের চলমান পরিস্থিতি ও সেখানের সংখ্যালঘুদের উপর হওয়া নির্যাতনের প্রতিবাদ জানিয়ে মানবাধিকার সহায়তা সংস্থার তরফে হাইলাকান্দির জেলা শাসক মারফত প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি ও প্রদান করা হয়েছে। এদিন জিপির ট্যাক্স কালেক্টর পবিত্র ধর, জয়কুমার লোহার, প্রধান শিক্ষক বাবলা দত্ত, মানবাধিকার সহায়তা সংস্থার জেলা সভানেত্রী উর্মি পাল, ফুলেশ্বরী তন্তুবাই, বেবি দাস, অঞ্জনা দত্ত ও অঞ্জনা সূত্রধর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচরে মেডিকেল রোডের পরিস্থিতি বেহাল, ফের অবরোধ স্থানীয়দের। তরুণী চিকিৎসক খুনের প্রতিবাদ, শিলচরে ডাক্তারদের বিক্ষোভ অব্যাহত। বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা দাবি, প্রতিরোধ গড়ার আহ্বান বিটিএ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।